জয় হিন্দ প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এসএসসি কনস্টেবল জিডি ভর্তি দু হাজার বাইশতে এসে স্কোর কার্ড নিয়ে বন্ধুরা প্রথমত তোমরা যারা ফিজিক্যালের জন্য সিলেক্টেড হয়ে গেছে তোমাদেরকে আগাম বেস্ট অফ লাক আর যারা যারা ফিজিক্যালের জন্য সিলেক্ট হতে পারোনি তোমাদের উদ্দেশ্য বলছে মন খারাপ করে কোনো লাভ নেই কারণ জীবনে হারে যদি লেগে থাকে তোমরা যদি জিতে যাওয়ার সাথে সাথে হেরে যাওয়াটাকে গ্রহণ করতে পারো তাহলে তোমরা জীবনে অনেক আগাতে পারবে হয়তো তুমি আজকে চাকরিটা পাওনি ফিউচারে তোমার জন্য আরও বড়ো কিছু অপেক্ষা করছে হয়তো তুমি কনস্টেবলের থেকে আরও বড় কোনো পোস্টে যেতে পারবে সেই জন্য তোমাদেরকে আজকে এই চাকরিটা দেওয়া হয়নি তো সেই উদ্দেশ্যে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যারা যারা ফিজিক্যালের জন্য সিলেক্টেড হওনি তোমরা তোমাদের প্রস্তুতি এবং তোমরা তোমাদের মেহনত জারি রেখো সফলতা তুমি একদিন পাবে আর তোমরা অলরেডি জানো যে তোমাদের এসএসসি জিডির পদের সংখ্যা কিন্তু সীমিত ছিল সেই উদ্দেশ্যে তোমাদের একটা লিমিটে কিন্তু ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে এর সাথে সাথে তোমরা প্রতিটা ক্যান্ডিডেটেই তোমরা তোমাদের স্কোরটা চেক করতে যাও তোমাদের কত নাম্বার বাড়ানো হয়েছে তোমাদের নর্মালাইজেশনের সময় এবং তোমরা কত নাম্বারের কাছাকাছি ছিলে তোমাদের কাট যেটা জারি করা হয়েছে এবং তোমরা কত নাম্বার পেলে তোমরা তোমাদের ফাইনাল কাট যেতে পারতে যেটা তোমাদের ফিজিক্যালের জন্য জারি করা হয়েছে এ এ টু জেড ডিটেলস জানতে হলে প্রথমে তোমাদের জানতে হবে তোমাদের স্কোর কার্ড স্কোর কার্ডটা তোমরা কিভাবে চেক করবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট অবশ্যই দেখবে বন্ধুরা তোমরা যদি এসএসবি কনস্টেবল জিডিটি দু হাজার তেইশের প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের বেস্ট বইটি হতে চলেছে চাকসো পাবলিকেশানের এই বইটি তোমাদের লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বইটি তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে তুলতে পারে তোমরা যদি এই বইটি কিনতে চাও এই বইটি তোমরা অনলাইন এবং অফলাইন দুই মার্কেট থেকে পেয়ে যাবে অনলাইন কিনতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা চাইলে গিয়ে একবার চেকআউট করে নিতে পারো তো এই স্কোর কার্ডের ডিটেলসটা তোমাদের হচ্ছে অফিসিয়াল কালকে যে নোটিশটা জারি করা হয়েছিল অফের সেই নোটিসই তোমাদের দেওয়া রয়েছে তো স্ক্রিনের সাইডে এখানে শো করছে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিসে তোমাদের অল ডিটেলসটা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে প্রথম তোমাদের এই চোদ্দ নাম্বার চোদ্দ নম্বরে এখানে তোমাদের বলা রয়েছে রিপ্রেজেন্টেশন তোমাদের যে অ্যান্সার কি সেই অ্যানসার তোতে তোমাদের যা যা মডিফিকেশন ছিল টোটাল মডিফিকেশান তোমাদের কমপ্লিট করার পর তোমাদের যে অ্যান্সার ফাইনাল যে অ্যান্সার কি সেটা তোমাদের জারি হতে চলেছে তোমাদের এখানে ডেটটা দেওয়া রয়েছে সতেরো চার দু হাজার তেইশ সতেরো চার দু হাজার তেইশে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা তোমাদের জারি হবে যেটা তোমরা সতেরো চার দু হাজার তেইশ থেকে চেক করতে পারবে যেটা তোমাদের লাস্ট ডেট থাকছে আট পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ সতেরো চার দু হাজার তেইশ থেকে আট পাঁচ দু হাজার তেইশ পর্যন্ত তোমরা এই অ্যান্সার কিটা তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা তোমরা চেক করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নেক্সট আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম তোমরা তোমাদের স্কোর কার্ড অর্থাৎ তোমরা তোমাদের নাম্বারটা কীভাবে চেক করবে এখানে তোমাদের বলা রয়েছে মার্কস ফর দ্য কোয়ালিফাই অ্যান্ড নন কোয়ালিফাই ক্যান্ডিডেট অর্থাৎ যারা তোমরা পাস করেছো যারা তোমরা করো করোনি তোমরাও এখানে দেখতে পারবে তোমরা কত নাম্বারের জন্য এখানে তোমরা পাসটা নিতে পারো অর্থাৎ তোমাদের যে কারব নাম্বার ছিল সে কার্টপের কাছে যেতে পারো বা তোমরা যারা পাস করেছো তোমাদের কার্টপের কত বেশি নাম্বার আছে এ টু জেড তোমরা দেখতে পারবে সেই ব্যাপারে এখানে তোমাদের বলা রয়েছে তোমাদের এই স্কোর কার্ডটা কবে জারি হচ্ছে আমি তোমাদের ডেটটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সাতাশ চার দু হাজার তেইশ সাতাশ চার দু হাজার তেইশে তোমাদের কিন্তু যে স্কোর কার্ড সেটা তোমাদের জারি হবে যেটা তোমাদের থাকবে বারো পাঁচ দু হাজার তেইশ পর্যন্ত সাতাশ চার দু হাজার তেইশ থেকে বারো পাঁচ দু হাজার তেইশ পর্যন্ত তোমরা তোমাদের স্কোর কার্ডটা চেক চেক করতে পারবে এটা হচ্ছে তোমরা তোমাদের এসএসসির অফিসাল ওয়েবসাইটে চেক করতে পারবে সব থেকে ভালো বিষয় এই ডিটেলসটা তোমাদের এসএসসির যে অফিসিয়াল নোটিফিকেশান কালকে আউট করা হয়েছিল সেই নোটিফিকেশনে তোমাদের এই ডিটেলসটা দেওয়া রয়েছে এবার আমি তোমাদের বলে রাখি তোমাদের সব ক্যান্ডিডেট তোমরা পাস হয়ে গেছো ফিজিক্যালের জন্য এখানে তোমাদের তেরো নম্বরের সেকশনে বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কল লেটার ফর ক্যান্ডিডেট শর্ট লিস্টেড পি ইটি অর্থাৎ তোমরা যারা ফিজিক্যালের জন্য পাস হয়েছ তোমাদের এখানে যে ফিজিক্যালের অ্যাডমিট কার্ড সেটা তোমরা সিআরপিএফের আর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এটা আমি তোমাদেরকে আগেও অনেকবার ভিডিওতে বলে দিয়েছিলাম তোমাদের যে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড সেটা তোমরা এসএসসির অফিসাল ওয়েবসাইটে নয় সেটা তো 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 তোমরা সিআপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা তোমরাও দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট ডট সি আর ডট জিও ডট ইন এটা এটা এর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড ফিজিক্যাল সেটা কিন্তু তোমরা এখানে ডাউনলোড করতে পারবে এছাড়াও এখনও পর্যন্ত অনেক ক্যান্ডিডেট আছে যারা এখনও পর্যন্ত রেজাল্ট চেক করতে পারেনি বা চেক করেনি তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি রেজাল্টটা চেক করতে যাও ডিফেন্স ডিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি রেজাল্ট এবং তোমাদের এই কার্ডপের নোটিফিকেশনটা আমি দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের রেজাল্ট এবং তোমরা তোমাদের কার্ড চেক করে নেবে তো আশা করছি বন্ধুরা আজকের আপডেটটা তোমরা বুঝতে পারলে এ বিষয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে নিচে কন্টবক্স কমেন্ট করে জানাও এবং নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেটগুলো সব থেকে পাওয়া জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতারাম